किसासक सिखला रंग यागो स्पेशल ब्रांच ने हाबा याखर जाग एस आई दसरी जमातीन बुसला बुटक खाइजामानी ककशिल चामुंग पाटेमुंग ने यागलो तेलमुरा थाना वो एफ आई आर खाइया बुटक खाइजाना सिखला ने बुफा दसरी जमातिया स्रांसाल हर बुसला नक ने रिंगितलांगई कमीनी खुंसा नगो फेकजाना टेबलेट पाइनानी थांगो हुनै बुटक खाइजामानी ककशिल चामुंग पाटेमुंग तेलमुरा थाना ने खामारबारी आमचाय स्रांसाल हर तेलमुरा ने खामारबारी आमचाय किसासक सिखला रंग यागो स्पेशल ब्रांच ने हाबा याखारजा एस आई दसरी जमातिया ने बुसला बुटक खाइजामानी ककशिल चामुंग पाटेमुंग यागलो तेलमुरा थाना एफ आई आर खाइका बुटक खाइजाना सिखला ने बुफा दसरी जमातिया स्रांसाल हर ने दामसुको तामानी जराव दसरी जमातिया ने बुसला नक ने रिंगितलांगई गामीनी खुंसा नगो फेकजाना टेबलेट पाइनानी थांगो हुनै बुटक खाइमानी ककशिल चामुंग बुटक खाइजामा बाय गाहामखेनो सागो दुखुमानखा दसरी जमातिया ने बुसला अबनी बागे तेलमुरा साखाम नगो साग नायरमानी यागुलो सांगरों सालो तेलमुरा थानाव ककशिल चामुंग याफारखा बुटक खाइजाना सिखला ने बुफा दसरी जमातिया पाटेमुंग नो तुई कक साना थांगै बुटक खाइजाना सिखला ने बुफा दसरी जमातिया साखा আমি দশহরি জমাতিয়া আমার নাম খামার বাড়ি রাত্রে আনুমানিক 8:45 বাজে তখনে আমার বাড়িতে গড়িয়ার পূজার যে দিনের যে প্রেয়ার হিসাবে কিছু লোক আমরা প্রেয়ারের উপস্থিত ছিলাম তখনে আমার ছেলে আমাকে বলে বাবু আমি আমাকে একজন ফোন করছে আমি একটু যাই আমি বললাম এত রাত্রে তুমি কেন যাইবা কই আমার গেটের সামনে সে দাঁড়ায় দিছে একটু কথা বলে ঠিক আছে তাড়াতাড়ি আছে তারপরে ছেলে গেছে তখনে আমি তো জানি না ঘটনার পরে ছেলে আমাকে যখন আয়া বলে তখন আমি এই কথাটা বলতে হইতেছি যে ছেলে বলল যে আমাকে একজনের বাড়ি দেখাই দিও লাগিয়া আমাকে বলছে তখন সে বলল যে রাত রয়েছে আমি এখন যাইতাম না তখন সে অনেক অনুরোধ করছে প্লিজ প্লিজ আমাকে একটু দেখাই দাও তখন যার বাড়িতে দেখানো লেগে কইছে তার বাড়ি আমার বাড়ির থেকে 500 থেকে 600 কিলোমিটার দূর হইব এই অনুসারে আমার ছেলেও ঠিক আছে তারে এত অনুরোধ করছে তখন আমি একটু তার বাড়িটা একটু দেখাই দিয়ে আই ওয়া সে বাইক নিয়ে আইছিল তখন সে বাইকে চড়া রেলের রাস্তা উত্তর দিকে একটা কালভার্ট আছে আমার সে পৌঁছাইয়া বলল সে ওই বাড়িটা তুমি যাই দেখানো যাইবা ওই বাড়িটা আমি যাই কইয়া সে বাইকেতে নাইমা সে 4-5 কদম পেছনে দিয়া বাড়িতে আইতে আসল তখন 6-7 জন হইব রাত্রে অন্ধকারে তারা বেদম মারধর করছে চিনতে পারছেন কারাগারা মারছে ওখানে চিনতে তো পারছে একজনে কিন্তু ইনভেস্টিগেশনের উপরে আমি নাম বলবো না ইনভেস্টিগেশনে যা আছে তাই অ্যাকশন নেবে আর এই মাইদুর পিড়ে সেরা গ্রামের এক চৌধুরী ব্রজ জমাতিয়া এই চৌধুরী বাড়িতে নিয়ে গেছে নিয়ে গিয়া সেরা তখন এখানে কিছু লোক জমা আছিল জমায়েত ছিল তখন মোবাইলে ভিডিও করে তারে জোরপূর্বক বলছে যে তুমি নেশা ট্যাবলেট কিনতে আইছো তুমি স্বীকার করো তখন সে বললো যে না আমি কোনো নেশা ট্যাবলেট কিনতে আইছি না একজনের লোক আমারে দেখাল লেগে কইছে আমার পরিচিত ওই ওই হিসাবে আমি তারে আইছি আমি তারে দেখাইয়া অলরেডি বাড়ি ফিরার ফিরে যাইতেছি এমন মধ্যে আমারে মাইকিং করছে আমি কোনো দেখা টেবলে চিন্তা মাইছি চৌধুরী বাড়িতে নিয়ে গেছে হ্যাঁ তখন ভিডিও করতে আসলো তখন ছেলে কি নেশা টেশা করে না 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 এরকম নেশা তো করতেই পারে না তারপরে যে লোকটা তারে নিয়ে গেছিল সেও যখন মাইকিং করছে তখন কইছে যে সে ফেরে মাইর না সে শুধু আমার বাড়ি চিনাইতে আইছে রাস্তা দেখাইতে আইছে তারে মাইর না সে পর্যন্ত কইছে তবু তারা মানছে না জিজ্ঞেস করছে যে তোমার বাবার নাম কি দর্শহরি দর্শহরি পাড়ার প্রতি হিসেবে সবাই জানে তবু মারছে
জানি না এটা ইন্টেনশনালি মারছে কিনা এটা তদন্তই যা বিচারে আইব পিয়াবা অপাতিমং ফেকজনা টেবলেট পাইনা থাঙ্গৈ বুত খ্লাইজামনি পাতিমং দে এবা আলকা কথমা বাইক রংজা পাতিমং অবনতি সাইজগৈ নাইতমং অংখরজাক তাবু পুলিশ তেলামুরানি সিমি হিরণমণি কক্থম চিনি খরাং